কোরআনে বলা আছে আল্লাহ তাআলা আরো উপর সমাসীন কিন্তু আবার হারিসে বলা হয়েছে আল্লাহ তালা রাতে শেষাংশে অথবা সবাই কদর রাত্রে দুনিয়ার আসমানে আসেন এর ব্যাখ্যা কি হ্যাঁ তিনি যেটা বলছেন প্রশ্নটা আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা কোরআন মাজিদে অনেক জায়গায় অনেকগুলো আয়াতেই বলছেন কলাকাসমাতে আল্লাহি সিদ্ধাতে আয়াম সুমাস্ত আল্লাহ আর্শ আল্লাহ তালা ছয় দিনে তার সৃষ্টির কাজ সব কমপ্লিট করে তিনি আরও সে সমাসীন হয়েছেন এই আয়াতটা মূলত সদৃশমূলক যে অর্থ যে অর্থগুলো বোঝা যায় না আমরা আরবিতে বলে আয়াতে মুতাশাবে সেইটার অন্তর্ভক্ত আসলে আল্লাহ ওখানে বসেছেন এই অর্থটা আমরা বুঝি কিন্তু কিভাবে বসেছেন কোন কি কাইফিয়াত বলা যায় না কি কাইফিয়াত কেমন তিনি কি আমাদের মতই হাটু বাস করে কোমর বাঁকা করে বসেছেন কিনা এই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্করণ না কিন্তু আল্লাহখানে আছেন আর ওশে আছেন এটা কিন্তু এটা এটা পরিষ্করণ আল্লাহ সেখানে আছেন এটা বিশ্বাস করতে হবে এভাবেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যে কথাটা বলছেন সেই কথাটা খুব প্রণিদানযোগ্য ইস্তেওয়া মা আলুম অর্থাৎ আল্লাহ যে ওখানে বসছেন বা সমাসীন হয়েছেন এটা বোঝা যায় কিন্তু তার পদ্ধতিটা অস্পষ্ট আল ইমান ও বিহি ওয়াজিব এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ অসুয়াল আনহু বিদাত এবং এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি প্রশ্ন করা এবং ঘাটাঘাটি করা এটা বিদাত সবাই কেরাম কেউ করেন নাই তবে ইন করেন নাই আগের যুগের ইমানদার লোকেরা করেন নাই সুতরাং এই বিষয়ে বেশি ঘাটাঘাটি করার সুযোগ নেই আর আল্লাহ তালা আরসের থেকে আহ কদরে মাস মানে আসেন শেষ সাথে দিয়ে তিনি নেবেন শেষ সাথে প্রতি রাত্রি শেষ সাথে আসেন আর কবদরের রাত্রে সন্ধ্যা রাত্রে আসেন বা পনেরোই সাবানের কথাও আছে যে সন্ধ্যা রাতে আসেন এটার অর্থ হলে আপনার খুব কাছাকাছি আসেন এবং বান্দাকে নিজেই যে প্রশ্ন করেন যে তোমার কার কি দরকার আছে সেটা এটা আল্লাহর ওখানে থেকে যে আসতে হবে সেটা খুব জরুরি না আমরা যদি মহাকাশ সম্পর্কে কিছু পড়াশোনা করি তাহলে এটা আমরা বুঝবো যে সূর্যের তুলনায় পৃথিবীটা একটা বালুকনার মতোই ছোটো অনেক চার্চাই তো